আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 বিভিন্ন কলেজের আপডেট রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। যেহেতু এখনও পর্যন্ত এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়নি, তাই বিভিন্ন কলেজের ভর্তির বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরই বিভিন্ন কলেজ তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে ভর্তির জন্য, তখন সেই আপডেট তথ্য তোমাদের সাথে আবারও শেয়ার করে দিব আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের। ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এই ভিডিওতে ঢাকা কমার্স কলেজ একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো দেখে নেই বিস্তারিত। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজ পরিচিতি। ঢাকা কমার্স কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর কলেজ। 1989 সালে প্রতিষ্ঠিত এই কলেজ স্ব অর্থায়নে পরিচালিত রাজনীতি ও ধূমপানমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের প্রথম ব্যবসা শিক্ষায় বিশেষায়িত কলেজ। মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত রজনীগন্ধা হোটেল থেকে 50 গজ উত্তর পশ্চিম কোণে অথবা সিরাজুল ইসলাম মাদ্রাসা থেকে 30 গজ উত্তরে কলেজটি অবস্থিত। কলেজের দাপ্তরিক, একাডেমিক ও অন্যান্য সহায়ক কার্যক্রমসমূহ সম্পাদনের জন্য দুইটি সুবৃহৎ ভবন রয়েছে। কলেজের নিজস্ব অডিটোরিয়াম রয়েছে। কাজী ফারুকী অডিটোরিয়ামে প্রায় 1,600 আসন রয়েছে। গ্রন্থাগারে 3,000 মতো বই রয়েছে। শিক্ষার্থীদের সকল ধরনের পরীক্ষা গ্রহণের জন্য পৃথক পরীক্ষা কক্ষ রয়েছে। পরীক্ষা কক্ষগুলো প্রথম ভবনের 10ম এবং 11তম তলায় অবস্থিত। কী কী মাধ্যমে পড়ানো হয়? বাংলা ও ইংরেজি উভয় ভার্সনই রয়েছে। বিজ্ঞানের বাংলা মাধ্যম ইংরেজি ভার্সন রয়েছে, তেমনি ব্যবসায়ী শিক্ষার বাংলা ও ইংরেজি ভার্সন রয়েছে। এখানে কোনো মানবিক বিভাগ নেই। ক্লাস টাইমিং, সকাল 8টা থেকে ক্লাস শুরু হলেও 7:45 মধ্যেই মেন গেট বন্ধ হয়ে যায়। কলেজ ইউনিফর্ম, ছাত্রীদের জন্য কলারসহ হালকা নীল কামিজ, সাদা ওড়না, সাদা পায়জামা ও কালো লেদারের ফ্ল্যাট শু। কলেজ ইউনিফর্মের সাথে কোনো ছাত্রী বোরকা বা স্কার্ফ পরতে চাইলে তা অবশ্যই সাদা হতে হবে। ছাত্রদের জন্য হালকা নীল শার্ট, নেভি ব্লু রঙের প্যান্ট, কালো লেদারের বেল্ট ও লেদারের কালো ফিতাযুক্ত ফ্ল্যাট শু। আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা, বিজ্ঞানের বাংলা মাধ্যমে আবেদন করতে 4.00 লাগে, ন্যূনতম বাণিজ্যের 3.50। আসন সংখ্যা, বিজ্ঞানের বাংলা ভার্সনে রয়েছে 16টি আসন, ইংরেজি ভার্সনে 100টি, বাণিজ্যের বাংলা ভার্সনে 2,900টি, ইংরেজি ভার্সনে 100টি, মোট 4,700টি আসন রয়েছে। এই তথ্যগুলো বিগত বছরের আলোকে তুলে ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ কথা, তথ্যগুলো পরিবর্তনশীল, কোনো তথ্য চেঞ্জ হলে তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব। আবেদন যেভাবে, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে। এখানে সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ তুমি চয়েস দিতে পারবে। আবেদন ফি ছিল 150 টাকা, যা এবার পরিবর্তন হতে পারে। খরচের ধারণা বিগত বছরের 2021-22 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীর কোর্স ফি সমূহ, একাদশ শ্রেণীর প্রথম বর্ষ ভর্তি ফি, মাসিক বেতন ও অন্যান্য ফি সহ প্রথম বর্ষের সর্বসাকুল্যে ব্যয় 55,100 টাকার মাত্র। খাতসমূহ নিম্নে দেওয়া হলো: ভর্তি ফি, টিউশন ফি, কলেজ উন্নয়ন ফি, সাহিত্য সংস্কৃতি ফি, কমন রুম ফি, ধর্মীয় অনুষ্ঠান ফি, ছাত্র কল্যাণ ফি, লাইব্রেরি উন্নয়ন ও কার্ড ফি, কলেজ ম্যাগাজিন ফি, শিক্ষা সহায়ক সামগ্রী, কল্যাণ তহবিল, রক্ষণাবেক্ষণ ও মেরামত, বিদ্যুৎ ফি, পানি, চিকিৎসা ফি, পরিচয়পত্র, বার্ষিক ক্রীড়া ফি, প্রোগ্রেস রিপোর্ট কার্ড, রোভার স্কাউট ও বিএনসিসি, বার্ষিক ভোজ, আইসিটি সেন্টার ফি, অভ্যন্তরীণ পরীক্ষা ফি, আইসিটি ল্যাব ফি বিবিধ। উক্ত ফি সমূহ থেকে এক মাসের বেতন সহ ভর্তিকালীন বাংলা ভার্সনে 7,500 টাকা, ইংরেজি ভার্সনে 8,500 টাকা প্রদান করতে হবে। মাসিক টিউশন ফি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতি মাসে গ্রহণ করা হবে। অবশিষ্ট টিউশন ফি পরবর্তীতে 2 কিস্তিতে গ্রহণ করা হবে। দ্বাদশ শ্রেণী দ্বিতীয় বর্ষ ভর্তি ফি, মাসিক বেতন ও অন্যান্য ফি সহ সর্বসাকুল্যে ব্যয় 53,515 টাকা মাত্র। খাতসমূহ নিম্নে দেখানো হলো: ভর্তি ফি, টিউশন ফি, কলেজ উন্নয়ন ফি, সাহিত্য সংস্কৃতি ফি, কমন রুম ফি, ধর্মীয় অনুষ্ঠান ফি, শিক্ষার্থী কল্যাণ ফি, কলেজ ম্যাগাজিন ফি, শিক্ষা সহায়ক সামগ্রী, কল্যাণ তহবিল, রক্ষণাবেক্ষণ ও মেরামত, বিদ্যুৎ ফি, পানি, চিকিৎসা ফি, বার্ষিক ক্রীড়া ফি, রোভার স্কাউট ও বিএনসিসি, বার্ষিক ভোজ, আইসিটি সেন্টার ফি, আইটি সেন্টার ফি, অভ্যন্তরীণ পরীক্ষা ফি,
আইসিটি ল্যাব ফি বিবিধ। ব্যবহারিক বিষয়, পরিসংখ্যান চতুর্থ বিষয় হিসেবে থাকলে প্রতি বছর মোট ফি এর সাথে যুক্ত হবে 500 টাকা। বিজ্ঞানাগার ফি কেবল বিজ্ঞান শাখার জন্য, প্রতি বছর মোট ফি এর সাথে যুক্ত হবে 2000 টাকা। বিশেষ দ্রষ্টব্য, নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে দৈনিক 10 টাকা হারে জরিমানা দিতে হয়। এইচএসসি পরীক্ষার চূড়ান্ত দাখিল ফর্ম পূরণের পূর্বে সকল ফি পরিশোধ করতে হবে। এটা হচ্ছে বিগত বছরের আলোকে তুলে ধরা। এবছর কিছুটা পরিবর্তন হতে পারে। যে সকল বিষয় পড়ানো হয়, বাংলায় 200 নম্বর আবশ্যিক বিষয় হিসেবে যা উভয় গ্রুপের জন্য, ইংরেজি 200 নম্বর, তথ্য যোগাযোগ প্রযুক্তি 100 নম্বর। ব্যবসায় শিক্ষা গ্রুপের আবশ্যিক বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 200 নম্বর, হিসাব বিজ্ঞানে 200 নম্বর, ফিনান্স ব্যাংকিং বীমা অথবা প্রোডাকশন ম্যানেজমেন্ট ও মার্কেটিং তৃতীয় বিষয় 200 নম্বর, ঐচ্ছিক বা চতুর্থ বিষয় সহ যে কোনো একটি বিষয় নিতে হবে। ফিনান্স ব্যাংকিং ও বীমা 200 নম্বর, প্রোডাকশন ম্যানেজমেন্ট ও মার্কেটিং 200 নম্বর, পরিসংখ্যান 200 নম্বর, অর্থনীতি 200, কারস্থ বিজ্ঞানে 200 নম্বর। বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে আবশ্যিক চতুর্থ বিষয় সহ পদার্থবিদ্যায় 200, রসায়নবিদ্যা 200, উচ্চতর গণিত 200, জীববিদ্যা বা পরিসংখ্যানে 200। সেটা হচ্ছে গুচ্ছ 1 আর গুচ্ছ 2 এ আবশ্যিক চতুর্থ বিষয় হচ্ছে পদার্থবিদ্যায় 200, রসায়নবিদ্যায় 200, জীববিদ্যায় 200, উচ্চতর গণিতে 200। তৃতীয় ও চতুর্থ বিষয়সমূহ গ্রহণের ক্ষেত্রে যে কোনো একটি গ্রুপ নির্বাচন করতে হবে। চূড়ান্ত ভর্তি ফর্মে উল্লেখিত চতুর্থ বিষয় পরিবর্তনের জন্য ক্লাস শুরু থেকে 30 দিনের মধ্যে আবেদন করা যাবে। উল্লেখ্য, চতুর্থ বিষয় বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিবর্তন হতে পারে। কোটা উপবৃত্তি, সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও এর সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে থাকে। কত বেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.80+, বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি ভার্সনে 4.70+-, বাণিজ্য ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.70+, বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজি ভার্সনে 4.60+-, অর্থাৎ কম বেশি হতে পারে। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজে ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে। তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা এখানে থাকতে পারো। মাসিক 7,000 থেকে 7,500 টাকার মতো খরচ হতে পারে। ট্রান্সপোর্ট, কলেজে নিজস্ব পরিবহন নেই। ঢাকার বিভিন্ন জায়গা থেকে কলেজে আসতে হলে বিভিন্ন পরিবহনের মাধ্যমে আসতে হবে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে, এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট, 3 কপি স্ট্যাম্প সাইজের, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি এবং কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। তাহলে বন্ধুরাজ, এ পর্যন্তই তোমরা জানতে পারলে ঢাকা কমার্স কলেজের ভর্তির বিস্তারিত আপডেট তথ্য। আবারও নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেই আপডেট তথ্য তোমাদেরকে ফেসবুক পেজে শেয়ার করে দিব। ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।